তো বন্ধুরা, আজকে আপনাদেরকে মেশিন চালানোর নিয়ম বলবো। তো আপনি যদি নতুন হন, মেশিন চালানো শিখতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনাকে ববিন স্টাব বাইর করে নিতে হবে। আমি বাইর করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই সুতোটা বাইর করে লাগে প্রথমে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি করতে থাকেন, মাত্র আপনি এক দু দিনের মধ্যে শিখে যাবেন মেশিন চালানোর। প্রথমে আপনাকে কোনো কিছু কাপড়ে সেলাই করতে হবে না, প্রথমে আপনাকে শুধু মেশিন চালাতে হবে। আমি দেখাচ্ছি, দাঁড়ান, আমি মেশিনের ফিতেটা দেখতে পাচ্ছেন, এখানটায় আপনাকে ফিতা লাগিয়ে নিতে হবে। তো আমি ফিতা লাগাচ্ছি, আপনি দেখেন, আপনি নিচে যান, নিচের চাকাতে আপনাকে এই ফিতাটা লাগিয়ে নিতে হবে। আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি নিচে ফিতে লাগিয়ে নিয়েছি, আর উপরকার চাকাটাই আমি আবার লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে লেগে যাবে। তো আমি লাগিয়ে নিলাম। এবার আপনাকে প্রথমেই, আপনার যদি মেশিন চালানো অভ্যাস না থাকে এবং আপনি প্রথম শিখছেন, তো আপনাকে কোনো কাপড়ে সেলাই করতে হবে না। প্রথমে আপনাকে এইভাবে আপনি চাকা হাত দিয়ে গড়াবেন। প্রথমে আপনাকে চাপটা উঠিয়ে নিতে হবে। আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে আপনাকে এই চাকা ঘুরিয়ে আপনাকে চালাতে হবে। এই দেখেন, আমি চালিয়েছি। তো আপনি এইভাবে চালাবেন, তো আপনি দেখবেন মেশিনটা উল্টো দিকে এই তালি হয়ে যাবে। আপনি যদি চালাতে শিখছেন, তখন আপনার মেশিনের চাকাটা উল্টো দিকে যাবে, কারণ আপনি প্রথম প্রথম শিখছেন। তার জন্য আপনি আপনাকে একদিন এইভাবে চালিয়ে নিতে হবে, সিধা তালে এইভাবে ঘুরিয়ে নেবেন, তারপরে আপনাকে চালাতে হবে। তো আমি চালিয়ে দেখাচ্ছি, দেখুন। আপনাকে প্রথমে এইভাবেই স্টার্ট করতে হবে, একদিন চালাবেন, দেখবেন অভ্যাস হয়ে যাবে। তারপরে আপনি সুতো ফিট করে মেশিন চালাবেন, দ্বিতীয় দিন দেখবেন আপনি সেলাই করতে পারবেন। ধন্যবাদ দেখার জন্য।